shop, Katie Asher. আরে ভাই, শান্টিং দিয়ে তো টাকাটা উদ্ধার করুন। ঠিক আছে ঠিক আছে, একদম ভালো মতো শান্টিং দেবেন। আচ্ছা কোন সময় দেবেন, মানে কবে দেবেন, কখন দেবেন? আরে সকাল 9টায় সে অফিসে যায় না, অফিসে যাওয়ার সময় ধরুন। মানে সকাল 9টায় অফিসে যাওয়ার সময় কোন জায়গা ধরবেন? আরে যে বটগাছের সামনে তো যায় না, ওইখানে ধরুন। তাহলে বটগাছের নিচে সকাল 9টায়। হ্যাঁ হ্যাঁ, সকাল 9টায় ধৈরা ইচ্ছে মতো শান্টিং দেবো। ওই বজলু ভাইরা কিন্তু সাথে রাখবেন। আরে না না, বজলুরের সাথে রাখা যাবে না। বজলুরের সাথে রাখলে 10% বেড়ে যাবে। ক্ষুধা লাগছে ভাই, খামো। অসুবিধা নাই, খাবার আসতেছে। খাবার আসতেছে না ভাই, খাবার কি আনতেছে? বজলু খাবার নিয়ে আসতেছে। ভাই আমি কিন্তু কমের থেকে করছি ভাই, আমার কিন্তু নেশা নাই। আপনি বজলু ভাই নিজেই বলতেছেন বজলু খাবার নিয়ে আসবো। ভাই আপনি কি খাইছেন নাকি ভাই? তোরা বসে চুপ থাকতে, একদম চুপ থাক, কোনো কথা কবি না। আপনারা কি কথাবার্তা শুরু করলেন? মানে উনি কষ্টে আপনি বজলু, আবার আপনি আমারে বুঝলেন বজলু গেছে বাইরে, মানে ব্যাপারটা কিরম প্যাঁচ খেয়ে গেল না? আরে ভাই কোনো প্যাঁচ নাই, বাইরে এসে খালাতো ভাই বজলু, আমি ভেতর আরেক বজলু। বাইরে এক বজলু, আপনি বজলু, মানে বাইরে তাহলে কোন বজলু? বাইরে হচ্ছে গোলাপ ফুল বজলু। তাহলে ঠিক আছে ঠিক আছে, গোলাপ ফুল বজলু বাইরে, তাহলে আপনি কোন বজলু? আমি হলাম ঘেটু ফুল বজলু। ঘেটু ফুল বজলু, তাহলে ঘেটু ফুল বজলু ভাই, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ কালকে 9টার সময় বটতলায়। সালাম ভাই। ভাই একটা একটা রিকোয়েস্ট ভাই, ওই গোলাপ ফুল বজলু ভাই রে আপনাকে সাথে কালকে রাখবেন না? আরে ভাই বললাম না, পার্সেন্টেজ বেড়ে দিব। আরে ভাই যা লাগে লাগুক, আমার কোনো সমস্যা নাই ভাই, আমি গোলাপ ফুল বজলুর নাম শুনেই তো আইছি, আমার ভরসা ওনার উপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনারও রাখবো রাখবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ সালাম আলাইকুম ভাই। আপনার এই ডে আর এই ডে খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে আপনার ভাই। আপনাকে সাথে নতুন পরিচয় হলা, একটু অনুমতি দিলে একটা সেলফি তুলি। ভাই তুলুক ভাই, একটা সেলফি তুলুক। আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে। কি ভাই আপনি সরে যাচ্ছেন কেন? একটু ভিতরে ঢোকেন, হাসেন হাসেন হাসেন। ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো, সকাল 9টায় বটকালে। হ্যাঁ ওই গোলাপ ফুল বজলু ভাইরে রাখতেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। হ্যাঁ Informal shop out. Get out. Formal. Selfie তুলো না, selfie. চিনছোটা কে? কে ভাই? বাবু ভাই শালা। আর বাবু ভাই শালার সামনে কি গো? বজলু ভাই, বজলু ভাই, আপনি তো বজলু ভাই। ভাই আপনি যে করেন কালকে সকাল 9টার সময় বাবু ভাইরে ধরবেন? আরে বেটা, স্পাইরে তাড়ানোর জন্য বলছি। বলা এই স্পাই তো আসতে না চিনা গেল ভাই। এই জন্য তো তাড়াতাড়ি গোসা পোলা। You are so tall. তোমার ভাই আছেন মফা, বসো না প্লিজ, একটু বসো না। তোমার ভাইয়েরই তো আমি কাজে পাঠিয়েছিলাম, লক্ষ্মী একটা ভাই, সে তো ওখানে যে কাজ কমপ্লিট করে ফেলছে আমাকে ফোন করছে, ঠিক আছে না? কাজটা কি? শোনো, তুমি যে রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিছো, কেন বের করে দিছো? ওই যে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, ওই ঘটনা তো আমরা বের করে ফেলছি। ষড়যন্ত্রটা কি আর ষড়যন্ত্রকারী কারা? আরে তোর ভাই চলে আসতেছে, ও চলে আসলে তো সব কিছু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করো, জাস্ট একটু সময়ের অপেক্ষা প্লিজ। তাহলে ততক্ষণ তুমি ড্রয়িং রুমে বসো, মোফা আসবে সমাধান করবে, তারপর তুমি এই ঘরে ঢুকবে। এরকম করতেছে কেন বউ? আচ্ছা সমাধান তো হয়ে যাচ্ছে, ঠিক আছে না বউ? কতদিন বসে না, কতদিন তোমার হাতে ওইরকম সুন্দর করে চা খাই না, প্লিজ একটু চা পাই না, দুদিন চা খাই আর গল্প করি।
আমি পারবো না, তুমি যাও এখান থেকে। দেখো জানি এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি তো জানি যে আমি নির্দোষ, কিন্তু যখন তুমি এই যে সমাধান হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, তখন তুমি যখন বুঝবে যে আমি নির্দোষ, তখন কিন্তু যে আমাকে সরি বলবো, তখন কিন্তু আমি সরি শুনবো না। আমি তখন কী করবো জানো? আমি বলবো যে না সরি টরি বলছে কেন, সরি বললে তো সব কিছু হয় না, সরি বললে কি আমার যে মনের ব্যথা কমে যায়? আমি ভাই চলে আসেন, আমি তো মনে করেন বহু তলে গলে পথ হাঁটতে 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 শেষে দেখা হচ্ছে তারপর বলো তারপরে তো মনে করেন সেই বাড়ির দরজা যে টক টক করে নক করলাম বেরিয়ে, বুঝলাম তো, তারপরে তো গোলাপ ফুল বসলো দরজা খুলো, তারপরে কি হলো? না না এটা গোলাপ ফুল না, এটা হচ্ছে খেটু ফুল। দুলা ভাই এ হচ্ছে ওর খালাতো ভাই, যেটা চিন্তা করতেছেন এরকম কিছু না। শুনেন এই যে খেটু ফুল, এরপরেই কিন্তু বজলু মাস্তান এটা করে, বুঝতে পেরেছেন? আসল জায়গাটা ধরে ফেলছি। এখন প্ল্যানিংটা হচ্ছে আপনি কালকে ঠিক সকাল 9টায় ওই যে বটতলা ওই পথ দিয়ে অফিসের দিকে যাবেন, তখনই মনে করেন এই বজলু বাহিনী আপনারে আটকাবে, তারপরে দেখবেন খেলা শুরু। খেলাটা আমি কি খেলবো, ফুটবল না কুতকুত না দাঁড়িয়ে বান্দা, কোন খেলাটা খেলবো সেটা আমাকে ক্লিয়ার করে বলো না, কি খেলা খেলবো বলো। আরে দুলো ভাই খেলা তো আপনি খেলবেন না, খেলবে তো ওরা, আপনি যখন যাবেন না ওরা তখন এসে আপনার মারবে। মার খাবো মানে থাবড়া দাঁত ফেলা দেবো? এই আমি কিছু জানি না বুঝি না, আমাকে মারবে কেন ওরা? এই খেলা আমি খেলবো না। দুলা ভাই এটা তো প্ল্যানিং এর অংশ, এটা তো আপনার বুঝতে হবে। মনে করেন যে আপনি যখন যাবেন না ওরা আসবে, এসে আপনাকে ধরে একদম ছুরি দিয়ে প্যাট করে ঢুকায় দেবে, ফাঁস করে মনে করেন রক্ত বেরিয়ে যাবে, অমনি দূরে আমি কিন্তু পুলিশ দিয়ে দাঁড়ায় থাকবো, এসে ঘাপাত করে ধরে ফেলবো, অ্যাটেম্প টু মার্ডার ডাইরেক্ট মনে করেন জেলের মধ্যে, তারপরেই মনে করেন রিমান্ড একদম হুড় হুড় করে সব বলে দেবে, খেলা শেষ, আপনার ডালপালা ক্যাট ক্যাট করে কেটে ফেললো। কথা শেষ, থাপড়া তো একটা দাঁতও থাকবে না বোধের বাচ্চা বল। এই কথা পুলিশ যে তোর সাথে আসবে, কেন আসবে, কেন আসবে, কোন প্রমাণে আসবে? অতএব এই গেম ক্যান্সেল, এই খেলা খেলা যাবে না। প্রথম যেটা করি সেটা হলো মামলা করি, মামলা করলে তো কেস হবে, মানে একটা জিডি করলে তখন পুলিশ আসবে, তখন ওই পুলিশ এই পুলিশ এই দুই খেলা একটার সাথে করলে তো কাক করে আটকা যাবে, ঠিক আছে না ভাই? ঠিক আছে, মামলা করলে করবো, জিডি করলে করবো, কিন্তু প্ল্যানিংটা তো ঠিক আছে নাকি দিল ভাই? আচ্ছা বুঝছি, গেটু ফুল না গেটু পুত্র কমলা কি জানি বললা, ওইটা কে? ওটা তো জীবনে কখনো দেখিনি দিল ভাই। আমি যে কতখানি ব্রিলিয়ান্ট আপনি তো জানেন না, আমি জানতাম আপনি এরকম একটা প্রশ্ন করবেন, এই জন্য তো হাতে নাতে প্রমাণটা নিয়ে এসেছি। প্রমাণ হচ্ছে এই দেখেন, আমি বললাম একটু বন্ধুত্ব যাদের সাথে করি তাদের সাথে একটা সেলফি তুলি, এই যে সেলফি তুলছে দেখেন দেখেন। আমি খ্যাত আই এম প্রাউড। তে ঘেটু পুত্র কই? কোনটা ঘেটু পুত্র দেখাও তো। কেন এই যে ঘেটু ফুল দেখেন। আরে কথা এইটাই তো হচ্ছে গোলাপ ফুল বজলু। তুমি একটা কাজ করো তো, বারো বারো দিকে যাও, ফাজিলের ফাজিল গুলো এসছে এখানে। ঠিক আছে দুলা ভাই, মানে ঘেটু ফুলই কি গোলাপ ফুল নাকি গোলাপ ফুলই ঘেটু ফুল এটা আমি তদন্ত করতেছি, কিন্তু প্ল্যানিংটা কিন্তু ঠিক আছে দুলা ভাই, এটাই রাখতে হবে। মৌলা আমার বাড়ি আনে রে, মৌলা মৌলা আমার গাড়ি নিয়ানে, মৌলা আমার বাড়ি নিয়ানে রে, মৌলা মৌলা আমার গাড়ি। ফরমালিন ফরমালিন কানারে তোর হিন্তু তো বালবালাই গেলাম, তুই জাউনের ফোরতে কালি একটা চিন্তা মাথার মধ্যে গুড়গুড় 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 করতেছে। কি চিন্তা গুড়গুড় করতেছে কানা? আমরা তো কল্লো কাজী সাক্ষী, আমি নিজেও বউ সাজ্যে যাইয়াম, গিয়া কইয়াম হয় বিয়া না হয় নারী নির্যাতন মামলা, হ্যাঁ যদি বিয়াতে রাজি হয়ে পড়ে বিয়া করে ফেলবি। তুই এটা কি কর? শোন 10 লাখ টাকা মোহরা নানা, এই 10 লাখ টাকা নগদ ক্যাশ বুঝা নিমু, কোনো চেক মেক চলবো না, তারপর তুই কবুল কইবি। ও কানা তোর কি মাথা সাথা খারাপ হয়ে ফুসিনি? আমার স্বামীকে অন্য আমার তালাক দিছে যে আমি এই বেটার বিয়া করতার বা। এই এক রাতের মধ্যে জামাই কি কোনো খবর পাইব? রাতের বেলা বিয়ে হইব, সকালবেলা নারী নির্যাতন মামলা, এক রাতের প্যাকেজ। কি রে কানা
তুই যে এক রাতের ফ্যাকেজের কথা কইতাছ, তো ফ্যাকেজের মধ্যে বাসর ঘর ফুটতো না, আমি কি তার লগে বাসর ঘর করবাম নি? হুন, প্রথম 10 লাখ টাকা বুঝে নিমু, তারপর তুই কবুল কইবি। কবুল কনের লগে লগে খাবলায় পেট ধরে শিক্ষক দিয়ে কইবি, ও মা গো পেট ফাইটে গেল, পেট ছিঁড়ে গেল, মইরা গেলাম। লগে লগে আমি তরে নিয়ে হাসপাতালে রওনা দিমু, জামাইরে কমু জামাই আগে রুগী বাঁচাই লই, পরে বাসর ঘর, 2 দিন অপেক্ষা করো। এই 2 দিন আর শেষ হইব না, সকালবেলায় তালাক, নারী নির্যাতন মামলা, খেলা খতম। ঘরে কানা বুদ্ধি তো বালাই, কিন্তু আমার কালিকের রিস্ক লাগে রে। এইখানে তোর রিস্কের কিছুই নাই, সব রিস্ক বাবুর। রিস্কের কথা কস, আমি কত রিস্ক নিয়ে যে কাম করি, এই কথা শুনলে তুই চিত্র হয়ে পড়ে যাবি অজ্ঞান হয়ে। আচ্ছা কানা আমি রাজি যা, লোকজন সবাই খবর দিস। সব দায়িত্ব আমার, তুই খালি সকালবেলা নতুন বউ সাজ যাইবি বাস। আর হুন, 6 লাখ টাকার কথা কিন্তু ভুলে যাবি না। বলতাম না, কাল দেখা হইব। জায়গা যদি বউ সাজ গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজ গো আরো সুন্দর লাগবে গো। ইউ আর সো টাউট। হাই, আমি রাই। আপনি কে? তোর বাবিকো। ভাবি ঘুমাচ্ছে। কে রে? এই সময় ঘুমাকে রে, রান্না বাড়া করতো না? আপনি কে? আপনার পরিচয়টা আগে দেন। আমি তোমার নতুন বাবি। তখনও হইছি না, কতক্ষণের মধ্যে হয়ে পড়বাম। তোমার বাইরে ডাহো ডাহো, তাঁতি ডাহো। এই কে আছে ভাই, দেখো না। আচ্ছা, আপনি দিলশাদ বেগম না? দুরুজা, ওনার আফা কন্যা যে দিলশাদ বেগম। ও আচ্ছা, ঠিক আছে। দিলশাদ বেগম, আপনার কিন্তু মশলা খুবই সুন্দর লাগতেছে। তে তো হইছি, আমি একটা ফাঞ্জিবি ফুই যাই। রাগির বে ফাগরিটা আছে না? আচ্ছা না, থাকলে হইব, একটা টুপি পরলে তুলবো, যাই যে কাতারি যাই। আচ্ছা পাকড়ি টুপি, আমি তো কিছু বুঝে উঠতেছি না, তাই না? কথা বলতেছি তো, কিছু বুঝে উঠতেছি না। আচ্ছা ওনারা কারা? ও পরিচয় করাই দিই, আই ইনি হইছেন কাজী সাহেব। জি সালাম আলাইকুম। জি ভালো আছেন? আর ইনি হইছেন প্রথম সাক্ষী। জি সালাম আলাইকুম। ইনি হইছেন দ্বিতীয় সাক্ষী। জি সালাম আলাইকুম। আর ইনি হইছেন উইল বাপ। বাহ বাহ, বসুন বসুন বসুন। এই এখন না ওনারা যেতে আসে। আর আমি হয়েছি গিয়া কর্ণে দিলশাদ বেগম, আর আপনি হয়েছেন গা বর মুস্তাফিজ রহমান বাবু। এইসব আপনি কি বলতেছেন আপা? কি বলতেছেন আপা? মানে বলা নাই কর্ণে হঠাৎ করে এসে কি ধরনের কথা বলতে বলতেছেন আপা? হীরা আমার ব্যাকলের লাইন কথা কইতাছুন, কত বিয়ে দিয়ে আটকা মাই রয়ে ফরে। ধরুন একটা সেরাসেরি বাদাম খাইতাছে, সেরাটা কইলো লজা বিয়ে করে লে, হেরা দি কাজে অবশ্যই কি বিয়ে করে লা। তাও তো আমি বৌসাজ যাইছি, কাজী আইছে, সাক্ষী আইছে, এটা বলা না? হয় অক্ষ নামে আমার বিয়া করবাই, না হয় আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করে দিয়াম। মামলার জরিমানা হয়েছে 1 কোটি টাকা। কোনটা করবাই, বিয়া করবাই নাকি মামলার জরিমানা দিবাই? বাইবা দে হই। আমি আমি জরিমানা দেবো, যান জরিমানা দেবো। 1 কোটি টাকা কইলাম? 1 কোটি টাকা কোনো ব্যাপার না, আমি বিয়া করব, আমি 1 কোটি টাকাই দেবো, যান। এই ব্যাট কল, 1 কোটি 1 কোটি 1 কোটি কইছেন না? 1 কোটি তো না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ইনফরমাল শপ আউট, গেট আউট। এক কোটি টাকা অনেক টাকা ভাই, কি কিভাবে সব? আমি একটা কাজ করি, আমি বইয়ের সাথে কথা বলি, একটু কথা বলি, অথবা বইয়ের ভাইয়ের সাথে কথা বলেছি। আমি জাস্ট জাস্ট আমি 1 কোটি না, যদি সব খাসা বলি। ভাবি উঠো না,
ভাবি ভাবি কি হয়েছে ভাবি ভাবি ওই মহিলা তো আসছে কোন মহিলা আরে ওই যে পোস্টারের মহিলা পোস্টারের মহিলা আবার কে আরে ভাইয়ের সাথে যার প্রেম ভাইয়া যার নামে লিফলেট বিতরণ করছে আর পোস্টারিং করে বেড়াচ্ছে সে কোথায় এসছে আমাদের বাসায় এসেছে ড্রয়িং রুমে বসে আছে কেন এসছে বসে যে এসেছে সাথে কাজী সাক্ষী উকিল বাবাও নিয়ে আসছে কেন সে নাকি কনে আর ভাইয়া নাকি বর ভাইয়াকে নাকি বিয়ে করবে ও ভালোই তো ভাবি তুমি ভালো বলছো চলো না আমার সাথে চলো না কোথায় যাব ড্রয়িং রুমে চলো তোমাকে কখন থেকে ডাকতেছি ভাইয়ের বিয়েটা আটকাতে হবে না চলো না ভাবি চলো না আমাকে ডাকছিস কেন আর বিয়ে আটকাবি কেন তুমি এটা কি বলছো ভাবি ভাইয়া তো একটা ট্র্যাপে পড়েছে ভাইয়াকে সেভ করতে হবে না হ্যাঁ ট্র্যাপটা সে নিজেই তৈরি করেছে এবং সেখান থেকে সে নিজেই বের হয়ে আসবে আমাদের কিচ্ছু করার নেই ভাবি এই কথা বললে হবে ভাইয়া যদি সত্যি সত্যি মহিলাকে বিয়ে করে বলে করলে করবে তুই একটা নতুন ভাবি পাবি আল্লাহ সেই মহিলা তো এই কথা বলতেছিল সে নাকি আমার নতুন ভাবি আই এখানে প্যান প্যান করিস না যা গিয়ে ওই মহিলাকে ভাবি ভাবি ডাক না ভাবি তুমি আমার ভাবি ও না ভাবি না ওটা কেমন চাইনিজ না ভাবি তুমি চলো না চলো না ভাবি ভাবি চলো যা তো যা এখান থেকে বাই চলো ভাইয়া কিছু সেভ করতে হবে আমি সেভ করব না তুই যা ভাবি আমি ঘুমাবো উঠ যা এখান থেকে ভাইয়া একটা বিপদে পড়েছে ভাবি উঠ এখান থেকে যা ভাবি ভাবি আমি খ্যাত আই এম প্রাউড ইনফর্মাল শো আউট গেট আউট ও তুই এই কথা বাচ্চা এতক্ষণ কই ছিলি ঘরের মধ্যে এত বিপদ আপদ ড্রয়িং রুমে অনেক লোক বসে তুই কোথায় ছিলি কই ছিলি রে ভাই তোলা ভাই আমি তো সকালে তো দৌড়ের উপর আছি ওই যে কালকে একটা প্যাস লাগলো না ঘেটু ফুল আর গোলাপ ফুল আমি তো কালকে রাত্রে একবার ঠিক করে আসছি আবার সকালবেলা এইটা রেকি করতে গেছিলাম বুঝতে পারছেন তা গোলাপ ফুল আর রাগ তো তোর আবল তাবল কথা আমার যে সাক্ষাৎ বিপদ থেকে আবার উদ্ধার করো ভাই কি বিপদটা কি আরে কথা তুই ড্রয়িং রুমে যাস নাই না তো কেন ওরে বাবা কি বলছি দিলশাদা একদম বউ সেজে চলে আসছে সঙ্গে অনেক লোকজন এবং কাজে নিয়ে চলে আসছে রে ভাই খুব বিপদ না একটা বিপদকে উদ্ধার কর না রে ভাই আমারে আহা সেটা তো বুঝলাম কাহিনীটা কি সেটা বলেন না মানে আমাকে বিয়ে করতে চাই আচ্ছা ভাই তুই বল এখন যদি আমি বিয়ে করি মানে তোর বোন আছে না আমার বিয়ে করে কি ঠিক হবে তুই বল ভাই বল প্রশ্ন হলো না দুলা ভাই আপনি এখানে দাঁড়ান আমি দেখে আসি আরে কাতার বাচ্চা দাঁড়া না খালি হাতে যাস না কিছু একটা বুদ্ধি পরামর্শ নিয়ে যেতে হবে দাঁড়া আহা দুলা ভাই এখানে তো চিন্তা ভাবনার কিছু নাই সে আপনার কেন বিয়ে করবে এই কথা বুঝতে পারছিস না মানে আমি যে তার মান সম্মান হানি করছি সেই জন্য সে বলতেছে হয় এক্ষুনি আমাকে বিয়ে করো নাহলে 1 কোটি টাকা আমাকে দাও কত টাকা 1 কোটি টাকা তাইলে তো সে তোর জায়গাতেই আছে 1 কোটি টাকার মামলা এত টাকা তো আপনার নেই পাবেন কোনে এক কাজ করেন দিল ভাই আপনি বরং তার বিয়ে করি এই কথা বলছে এক চট দিয়ে দাঁত ফেলে দেবো আমি যদি বিয়ে করি তোর তো আমি চট দেবো আর তোর বোন আমার একদম গলা কেটে ফেলবে তোলা ভাই আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন আমি আপনারে কি বলতে চাই আমার প্ল্যানটা কি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন তোর তোর প্ল্যানটা কি আরে তোলা ভাই আমার প্ল্যানটা এবার পরিষ্কারভাবে শোনেন আপনি মনে করেন আজকে এই মুহূর্তে দিলশাদ আমার বিয়ে করবে কাবিননামা হিসেবে রাখলেন 5 লাখ টাকা কালকে সকালবেলায় যেটা করবেন নগদ 5 লাখ টাকা তার হাতে ধরাই দিয়ে বলবেন ভাই এই ডিভোর্স পেপার একটু সই করে দাও তোমার সাথে আমার বনি বনা হচ্ছে না তাহলে কি হলো 1 কোটি টাকার খেলা 5 লাখ টাকায় শেষ খেলা খতম ভালো বলছিস তো ভাই 95 লক্ষ টাকা লাভ ভাই ভাই একটা কাজ কর তুই তুই যে তোর বোনের থেকে পারমিশনটা নিয়ে যা ভাই দুলা ভাই এটা কি বলেন আমি আমার বোনরে যে বলবো দুলা ভাই আর একটা বিয়ে করবি হয় নাকি এই রিস্কটা আপনি নেন অসম্ভব আমি যে তোর বোনকে বলতে পারবো না তুই তাহলে একটা কাজ কর তুই যে দিলশাদ আপাকে বলবি যে মনে কর যে আমি বিয়ে করে ফেললাম কালকে ডিভোর্স দিয়ে দিলাম 5 লক্ষ টাকা দিলাম এই কথাটা অন্যভাবে তুই দিলশাদ আপাকে বল যা 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 দুলা ভাই অ্যাডভান্স যদি তার 5 লাখ টাকার কথা বলে দিই সে যদি এই সুযোগ নিয়ে 10 লাখ টাকা চাই বসে আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের অনেক নবীকে আল্লাহ কত থেকে তুমি উদ্ধার করছো পানির মধ্যে পড়ে গেছে সাপের পেটে মাছের পেটে শহর থেকে উদ্ধার করছো আগুনের থেকে উদ্ধার করছো আমার উদ্ধার করো কোথা বাহ অনেক সুন্দর
আমার আফা ডাক্তার শুনকে রে বাবু মি আমার কি তাও জি আমি ওনার শালা আর উনি আমার দুলাভাই থ্যাংক ইউ তো যাই আমার বাবুরে লই আইন অত কই রইলে চলবো একটা ফান যাইবে টুপি ফুটতে যদি অতক্ষণ লাগে তো সংসার করবাম কেমবা আপা আপনি যদি কন তাহলে তো এক্ষণ মনে করেন ছুটে যাইয়ে দুলাভাইয়ের পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে এখন ওটা নিয়ে ছেড়ে নিয়ে আসতে পারি তো হয়েছে কি আপা দুলাভাই করছিল ঘটনাটা যদি কালকে হয় তাহলে কি খুব বেশি অসুবিধা কাল হওয়া আমি যতজন লোক লইছি আর চিনছু এই যে এইলারে দেখতেছি না কমসুলা এইলা কিলাম শুধু সাক্ষী নাই সারজন জি সারজন সারজন ডাক্তার ডাক্তার বেশি উল্টা ফল্টা কথা কইবেন তো ফ্যাটটা না কাইটা কিডনি দিয়ে ডালকা করে লুইতে বোকা এই যে আপা আপনি আমারে কিসের জন্য এসব কথা করছেন আমি তো কিছু জানি না এটা কলস দুলো ভাই যে তার 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 পেছের মধ্যে কিনা মশর দিয়ে উঠতেছে বাথরুমে সারাক্ষণ বসে আছে বুঝতে পারছেন বেরোতে পারতেছে না কলেজে তুমি যাও বিয়েতে আমার কোনো আপত্তি নাই কাবিনটা কত হবে একটু জিজ্ঞেস করে আসো এই তো শালা শুধু ভাই অতক্ষণে না তুমি লাইনে আইসো জি আপা আপা একটা ছোট রিকোয়েস্ট ওই আমরা গরিব তো টাকা পয়সা নেই ওই কাবিনের ব্যাপারটা একটু হিসেব করে দেখবেন আপা কোনো অসুবিধা নেই শুধু ভাই যদি বাহির আহে তে কাবিন হয়েছে 50 লাখ আর যদি অক্ষণি দিয়া লাগ তে মুডে 20 লাখ টাকা টিকেন থেকে পারি সেখান থেকে ব্যবস্থা করবো কিন্তু ওই বুড়িকে আমি বিয়ে করবো না মানে চাইনিজ কাম বিয়ে করবো না আরে সে তো আমার থেকে পয়সে বড় ঠিক আছে না নাক চাপড়া নাক চাপটা আমি জীবনকে বিয়ে করবো না পয়সা তোমার থেকে বড় নাক চেপটা তাকে যদি বিয়ে না করতে পারো তাহলে প্রেম করেছিলে কেন আপনার একটা সত্যি কথা কই আপা আমার আপার কিন্তু কোনো টাকা নেই আমার দুলোভাইয়ের কাছেও কোনো টাকা নেই এই যে 10 লাখ টাকা পুরো টাকাটা কিন্তু দিতে হবে আমার আমি বড্ড গরিব মানুষ আপা গ্রামের ওই জমিটা বন্ধক করে আপনারা দিতে হবে আপা একটু টাকাটা কমা দেন না আপা আমি তো অতটা কথা কইছি নি আমার গলাটা তো শুয়ে গেছে গা আমি ইন্দুরে বিষ দিয়ে গেলা শরবত বানাই দিই তরে যদি টাকার লাগে দিছে তা সত্যাপন দেয় তাহলে কি হইলো টাকার টাকাও পাইলাম সকালবেলা আবার নারী নির্যাতন মামলাও ঠুকাই দিলাম তুমি For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.